আমরা যে নবীর উম্মত, এই নবীর উম্মতের ইতিহাস খুললে পাবেন, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার শাসক ছিলেন, মদিনায় ভূমিকম্প হচ্ছিল, মাটি নড়াচড়ি করতেছে, মানুষ ভয় ভীতি আতঙ্কের মধ্যে। উমর বলেন, তোমরা কিসের জন্য এত ভয়, এত আতঙ্কের মধ্যে? জনগণ বলতেছেন, হুজুর ভূমিকম্প, আমাদের বিপদ হয়ে যাবে। উমর বলেন, তোমরা ভূমিকম্পকে ভয় পাও না, আমি উমর ভূমিকম্পকে সাইজ করার ক্ষমতা রাখি। সুবহানাল্লাহ, কি যে আমরার ভাগ্য, কেমন নবী যে আমরা পাইলাম, ভূমিকম্পকে সাইজ করার ক্ষমতা রাখে সে নবীর উম্মত, আমরা আজকে সেই ভাগ্যবান। উমর ভূমিকম্পের বিরুদ্ধে ঘর থেকে লাঠি নিয়ে বাইরেছে, আঘাত করতেছে মদিনার মাটিকে, থামো, কিসের নড়াচড়ি, কিসের ভূমিকম্প, আমার নবী দুনিয়ায় নাই, আজকে নবীর উম্মতের ভূমিকম্প দিয়ে কষ্ট দিবি, আমি উমর থাকতে দেব না, থেমে যাও বলছি, নড়তে পারবা না। উমরের লাঠির আঘাতে ভূমিকম্প থেমে গেল। উমর বলতেছেন, আরে মদিনার মাটি, এইভাবে যে তুই নড়াচড়িটা করলি, তোর কি লজ্জা করলো না? তুই কি জানোস না এই মাটিতে যে আমার রাসূল ঘুমিয়েছে? সুবহানাল্লাহ, উমরের চাবুকের আঘাতে মদিনার মাটি এমন ভাবে চুপ হয়েছে, খামোশ হয়েছে, কিয়ামত পর্যন্ত মদিনায় আর ভূমিকম্প হবে না। সুবহানাল্লাহ, যে নবীর উম্মত ভূমিকম্প থামিয়ে দিতে পারে, এই নবীর উম্মতের আওয়াজ এত দুর্বল হইলে হবে না। উমর যেই কালিমা পড়েছে, আমরাও ঠিক সেই কালিমা, একটু বেশ কম নাই, একটা অক্ষরও বেশ কম নাই, বেশ কম থাকলে চরিত্রের মধ্যে আছে। উমর এই কালিমা লইয়া জীবনে কোনোদিন ভেজাল করে নাই, আর আমরা কালিমা লইয়া ভেজাল ছাড়ি নাই, সেজন্য আমাদের আওয়াজ গর্জিয়াস হয় না। আসুন, কালিমাটার ইজ্জত রাখতে যাই, অন্তত পক্ষে আমরা একটু গর্জিয়াস কণ্ঠে সকলে মিলে আবারও বলি, আলহামদুলিল্লাহ। এত সুন্দর করে, এত আওয়াজ করে বলুন, আমরা কার শুকর আদায় করেছি? আল্লাহ। এই শুকর আদায় করনে আল্লাহ যে কত খুশি। আল্লাহ বলতেছেন, ও ফেরেশতারা, আজকের মাহফিলে বসে যারা আমি আল্লাহর শুকর আদায় করলো, আমি আল্লাহ তাদের জন্য তিনটা পুরস্কারের বাজেট দিলাম। প্রথম পুরস্কার হলো তাদের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। দ্বিতীয় পুরস্কার হলো আমি আল্লাহ তাদের জন্য হেদায়েতের ফয়সালা করে দিলাম। তৃতীয় পুরস্কার হলো দুর্বল ঈমান শক্তিশালী করে দিলাম। যেই নবীর এক একজন শক্তিশালী ঈমানদারের পুরস্কার হবে দশটা পৃথিবীর সমান একটা জান্নাত। যেই মাহফিলে গেলে দুর্বল ঈমান শক্তিশালী হয়, আমি একটু দেখতে চাই আপনাদের দুর্বল ঈমান শক্তিশালী হয়েছে কিনা। নবীজির চিরদুশমন আবু জাহেল, আচ্ছা বলুন তো, আবু জাহেল যদি আজকের মাহফিলে আসে, আপনারা কি ওয়া শুনবেন না হেরে ভিড়াইবেন? এই আবু জাহেল্লা বাফের বেড়া বলে আয়া দেখ, আসলে হ্যাঁ আইতো না তো, হ্যাঁ জানে যে বাঙালি দললে হেরে হুরান বাপ না হাইবা। আসলে প্রমাণ হলো আমরা আবু জাহেল্লে ভয় পাই না, যদি আবু জাহেল্লে পাইতাম নবীর সাথে দুশ্মনী করার বিচার আমরা করে দিতাম। কত দুশ্মনী করতো, একদিন সেই রাস্তার মধ্যে গর্ত করে রাখছে আমার নবী, যে রাস্তা দিয়ে চলাফেরা করে, গভীর রাত্রে গিয়ে রাস্তায় গর্ত করতে করতে এত বড় গর্ত করলেন, তার উদ্দেশ্য হলো রাত্রে, শেষ রাত্রে রাসূল পাক বাহির হবে, রাস্তা তো দেখবে না, গর্ত দেখবে না, নবীজি গর্তের মধ্যে পড়ে যাবে, আর আবু জাহেল যাইয়া আমরা নবীরে মাড়ি দিয়ে লইব। এই লোহার উদ্দেশ্য, দেখি আপনাদের ইমাম তৃতীয় পুরস্কারে পৌঁছছে কিনা। আবু জাহেল সারা রাত্রে গর্ত করে শেষ রাত্রে ঘরে আইসা পড়ছে, বাতিজা এখন বাহির হয়ে গর্তে পড়ব, আর কেউ জানবে না মাটি দিলাম। নবীজি গর্ত থেকে বাহির হওয়ার আগে আগেই আল্লাহ বলেন, জিব্রাইল আমার বন্ধু রাস্তা দিয়ে যাবে রে, এই রাস্তার মধ্যে আবু জাহেল গর্ত করেছে, তুমি একটা কাজ করো, তুমি জিব্রাইলের নূরের পাখাগুলো গর্তের উপরে বিছিয়ে দাও। বলুন, জিব্রাইলকে যে নির্দেশ দিলেন, জিব্রাইল আমার আল্লাহর নির্দেশগুলো মানে কিনা? সাথে সাথে নূরের পাখা বিছিয়ে দিলেন, আমার নবী তো গর্তের উপর দিয়ে যাইতেছে নূরের পাখা। আরে কি ব্যাপার জিব্রাইল, তোমার পাখার উপর হাঁটতেছি? নবী গো, যে জায়গাতে হাঁটতেছেন এখানে আবু জাহেল গর্ত করছে, আল্লাহ বলছে নূরের পাখা দিতে, আপনি পার হয়ে যান। কোন কি জিব্রাইল আমার জন্য গর্ত করলো? আবু জাহেল এত নিষ্ঠুর, আমার এত কষ্ট দেওয়ার পরেও এইভাবে আবার গর্ত করলো আমার দুঃখে কষ্টের জন্য? জিব্রাইল বলে, হুজুর শুধু দুঃখ কষ্ট না, আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য চক্রান্ত। দুনিয়াতে একটা কথা আছে, রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে,
বাঁচাইবো আল্লাহ আমারে কে জিব্রাইলের নূরের পাখা দিয়ে আমার নবী পার হয়ে গেছে সুবহানাল্লাহ আবু জাহেল সকাল বেলা গেছে গর্তের ভিতরে তো বাতি যা ফোড়ছেই মাটি দিয়ে লাই সারা রাত তো ঘুমাইছে না এই গর্তের কিনারে যায়া দেখতে চাইছিল বাতি যা ফোড়ছে কিনা চাইছিল দেখতো তার নিজেই গুইরা ফোড়ছে আসলে এটা আল্লাহর বিধান এটা আল্লাহর আইন কারোর জন্য বিপদের চিন্তা করলে এই বিপদ আগে নিজের গারোয়বো অথচ আজকে এই চরিত্র আমাদের ভর্তি আমাদের বাঙালির চরিত্রে এই জিনিসটা বেশি খালি কেমনে কার ক্ষতি করব কার বিপদে ফলাইব কার ধ্বংস করব এই অবস্থা আমাদের মধ্যে বেশি সেই জন্য আমার আল্লাহ এই রূপ থেকে আমাদেরকে মুক্তি দেওয়ার জন্য কোরআন শরীফে ঘোষণা দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দখুলু ও ইমানদাররা তোমরা পুরাপুরি ভাবে ইসলামের মধ্যে ঢুকে যাও ইসলামের মধ্যে পুরাপুরি ঢুকতে পারলে এই জাতীয় রূপ মুসলমানদের থাকতে পারে না একটা ইসলামের মধ্যে ঢুকে যাওয়া একটা মুসলমানের ক্ষমতা কত একটা মুসলমানের মর্যাদা কত একটা মুসলমানের পাওয়ার কত সামনে আসতেছে আবু জাহেল তো ভাবছে বাতি যা পড়ছে দেখতে চাইছি তখন নিজেই পড়ছে এমন গভীর গর্ত উড়ার কোনো সুযোগ পাইতেছে না অবশেষে সকাল হয়ে গেলে রাস্তাঘাটে মানুষ বাহির হয়ে গেছে দেহে রাস্তার মধ্যে গর্ত বলুন রাস্তার মধ্যে গর্ত থাকলে মানুষ গালাগালি করে না আরে কোন জালিম রে কোন পাষাণ রে কোন হারামজাদা রে রাস্তার মধ্যে গর্ত করছে বলুন এই গালিগুলি কে খাইতাছে আবু জাহেল কাছে গিয়া দেহে চাচা হাই হাই চাচা আপনি কতক্ষণ গালাগালি কইরা অন চাচা কস আল্লাহ কয় যেই কাজ কর সসরে আবু জাহেল চিরজীবনই তুই গালি খাইবি শত শত মানুষ জড়ো হয়ে গেছে একজন বলে মুরব্বী মানুষ সাসার আর কতক্ষণ গর্তের ভিতরে রাখবি একজনের নিচের থেকে হাত বাড়ায় টান্দা উঠাস না আমার আল্লাহ কয় ও জিব্রাইল সে বন্ধুর জন্য গর্ত করছে এই বন্ধু না আসা পর্যন্ত আবু জাহেল যাতে না উড়তারে জিব্রাইল আল্লাহর হুকুম মানেনি আল্লাহ আপনি বলেন কি করবো আদাত বাকি লাগাই দাও আদাত বাকি কয়াত বাকি আদাত বাকি নিচের থেকে উপরে আবু জাহেল হাত দিছে উপর থেকে একজন নিচে হাত দিছে কিন্তু আদাতের জন্য লাগাল পায় না আবু জাহেল ডাকে এই বেকুবের বেকুবকল আদাতের লেগে লাগাল পাই না তোর আন্তাজ নাই এক হাত রশি দিলেই তো হয় দিছে এক হাত রশি আল্লাহ কো জিব্রাইল আল্লাহ কো আদাত ঠিক আছে আদাত ঠিক আছে দুই হাত রশি দে দিছে দুই হাত রশি আল্লাহ কয় জিব্রাইল কি খবর আল্লাহ গো আদাত বাকি ঠিক আছে দশ হাত রশি দে ওহনো আদাত বাকি অনেক সময় দেখেন দোকানে লেখা থাকে আজ নগদ আছে না এরকম লেখা আছে না আজ নগদ কাল বাকি এক বেচারা বাচ্চা কাচ্চা নিয়ে ঘরে চাউল নাই কষ্ট গিরা সারাদিন কাটাচ্ছে সন্ধ্যা সময় বাচ্চা কাচ্চা কান্দে দোকানে গিয়া দেখে লেহা বাকি আনতে গেছিল আজ নগদ কাল বাকি আজকা তো বাকি দিবে না কালকা বলে দিব যা রাত্রটা কোন রকম কাটাইয়া সকাল বেলা দেখি আগে গিয়া প্রথমে বাকিটা লইলাম বেটা ফজরের পরে সকাল বেলা দোকান খুলছে পরে গিয়া সামনে খাড়াইছে খাড়াইছে পরে দেহে সাইনবোর্ডের ফাইসাইয়া কি লেখা আজকাও কি লেখা আজ নগদ আচ্ছা এই বাকি জীবনে নগদ হইব দুনিয়া কিয়ামত হইব বাহি নগদ হইতো না আল্লাহ কয়ে দিছে জিব্রাইল আদাত বাহি যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে নগদের বাজেট না হয় বলুন সত্তর গজ রশি দেওয়া হয়েছিল কিতাব লেখে সত্তর গজ রশি দেওয়ার পরেও আদা তার ফোরা নিচের থেকে আবু জাহেল ডাকে তোরা কারা রে আর রশি দিস না আর আমার মাটির নিচে নিস না রে সঙ্গীরা আর রশি দিস না আর মাটির নিচে নিস না রে বুঝেছি আমার ভাতিজা সারা মোহাম্মদ সারা আমারে কেউ উঠাইতে পারবে না আল্লাহ কয় জাল লেগে কুরসস হিলারা এই চরিত্র এই রূপ আমরার আসেনি মানুষের ক্ষতির চিন্তা অথচ ক্ষতি করতে গিয়া যে নিজে ক্ষতি পড়ছি অনেক সময় দেখেন স্যার দোহান বইয়া ক জাইন না তো কোনো পাপ করি না কেরে যে বিফোর ডাইলো কয় না ও কয় না পাপ জাইন না করো না আরেকজনের ক্ষতি যে তুমি কইরা রাখছো এই জন্য তোমার কপালে বিপদ
আবার কোন কোন সময় ভালো মানুষেরও বিপদ দেয়, আল্লাহ পরীক্ষা করে দেখি, হে জামাল লাগি পাগল, একটু পরীক্ষা করে দেখি। ইব্রাহিম নবী খুব পাগল ছিলেন, আমার আল্লাহ খুব পাগল ছিলেন, আমার আল্লাহ কত পরীক্ষা করলো, অবশেষে আপন ছেলের গলায় ছুরি দিল পরীক্ষা করে, আল্লাহর পরীক্ষার ফাঁস করার জন্য। এদিন দুই ফেরেশতা বলে, প্রভু গো আপনার ইব্রাহিম আপনার জন্য এত পাগল, আমরা আপনার ইব্রাহিমকে পরীক্ষা করতে চাই। আল্লাহ বলেন, পরীক্ষা করবি? যা। দুই ফেরেশতা ভিক্ষুকের বেশ ধরে ইব্রাহিম নবীর ঘরের বাড়ির গেটে খাড়াইয়া ডাকতেছে, গাফুর রহিম, নামে তোমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ, ইয়া গাফুর রহিম, নামে তোমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ। ইব্রাহিম ঘরের ভিতর থেকে দৌড়াইয়া বাহির হয়ে হাজির হলেন, তোরা কেন রে আমার প্রভুর নামের গান গাস? আমরা ভিক্ষু ভিক্ষা করতে আইছি। ও ভিক্ষুকেরা, নিষ্ঠুর ভিক্ষুকেরা রে, আয় আমার প্রভুর নামের গান আমারে আবার শোনায় দাও। ভিক্ষুকেরা বললেন, তোমার বাড়ির সামনে বারবার তোমাদেরকে তোমাকে গান শোনাবো, আমরার কি লাভ হবে? আমাদের ভিক্ষা করা দরকার। কোনা বলে ভিক্ষুকের বলে, ভাও লক্ষ্মী, আমরা হাঁটলেই তো লাভ হইবো। ইব্রাহিম নবী ডাকে, ভিক্ষুকেরা রে, ও নিদয়া নিষ্ঠুর ভিক্ষুকেরা, তোরা যা চাস আমি তা দিব। আমি ইব্রাহিম নবী কথা দিলাম, আমার বন্ধুর নামের গান শোনাবি রে, আমি ইব্রাহিমের অর্ধেক সম্পত্তি তোদেরকে দিয়ে দিব। আল্লাহর ভালোবাসায়, বলুন কার ভালোবাসায়? আল্লাহর ভালোবাসায় যদি ইব্রাহিম এত পাগল হতে পারে গো, আমার আল্লাহকে জিজ্ঞেস করে দেখুন। খাতুনে জান্নাত ফাতেমাতু জাহরার জীবনী, খানায় কাবার পাশে যাইয়া দেখে লক্ষ লক্ষ মানুষ খানায় কাবার চারিপাশে ঘুরে, প্রশ্ন করলেন, ও মানুষ এখানে তোমরা ঘুরো কেন, ব্যাপার কি? লোকজন জবাব দেন, ফাতেমা গো আমরা হলাম খানায় কাবার পাগল। ফাতেমা জিগায়, ও খানায় কাবা, এ মানুষ হলো তোর জন্য পাগল, তুই খানায় কাবা কার পাগল? খানায় কাবা বলেন, ফাতেমা রে আমরা, আমি খানায় কাবা হলো আমি আল্লাহর পাগল। ফাতেমা বলেন, প্রভু গো মানুষ খানায় কাবার পাগল, খানায় কাবা তোমার পাগল, ও আমার আল্লাহ আমি ফাতেমা জানতে চাই তুমি আল্লাহ কার পাগল? আমার আল্লাহ বলেন, ফাতেমা রে আমি হইলাম আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর পাগল। একটা দৌড় মেরে ঘরের ভিতরে ঢুকলেন, বাবা গো এখানে কাবার পাশে মজার ঘটনা দেখলাম। কি ঘটনা রে ফাতেমা? বাবা গো এই মানুষগুলো খানে কাবার পাগল, খানে কাবা নাকি আমার আল্লাহর পাগল? এ বাবা আমার আল্লাহকে জিজ্ঞেস করলেন, আমার আল্লাহ জবাব দেয়, আল্লাহ বলে তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর পাগল, তুমি নবীর পাগল। বাবা গো আমি ফাতেমা জানতে চাই তুমি নবী কার পাগল? আমার নবী দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দেয়, ফাতেমা রে আমি নবী আমার উম্মতের পাগল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আল্লাহর পাগল হইয়া কি করে? আরে আল্লাহ যার ভালোবাসায় কুল কায়নাত সাজাইছে, আজকে সে নবীর উম্মত আমরা, আমাদের চরিত্র কোথায় আর নবীর আদর্শ কোথায়? আল্লাহ পাক কোরআন শরীফে আমাদের উদ্দেশ্যে ওয়াজ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দখুলু ফিসসিলমি কাফা, তোমরা পুরাপুরি ভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। যদি হইতে পারি আমাদের শক্তি কত হবে, ক্ষমতা কত হবে, পাওয়ার কত হবে। আগেকার দিনে এখানে মুরব্বী আছেন, আগেকার দিনে মুরব্বীদের মুখে শুনছি বৃষ্টি না হইলে বৃষ্টির জন্য মাঠে নামাজ পড়ছে, নামাজ পড়ে নাকি বাড়িতে আইতে পারছে না, বৃষ্টি নেমে গেছে। আমার দাদার মুখে শুনছি, আমরা নামাজ পড়তে গেলে রে নাতি নামাজ পড়ে বাড়ি যাইতেছি না, বৃষ্টি নেমে গেছে। কেন? তারা পুরাপুরি ভাবে ইসলামের মধ্যে দাখিল ছিল। বলুন এখন যদি বৃষ্টি লেগে নামাজ পড়ে, কানতে কানতে সোহের ভানিদা জমিন বিজাই তারবো, আকাশ থেকে বৃষ্টি পড়বো। কেন? আমরা যে আমানুদ খুলো ফিসসিলমি কাফার ভিতরে ঢুকতে পারলাম না। আগেকার দিনের মাছ আসিরা আমানুত খুলু ফিসসিলমি কাফার মধ্যে ছিল। আগেকার দিনে মা সাসিরা দেখছি ফজরের আজানের আগে ঘুম থেকে উঠছে, উইটা উড়ান বাড়ি ঝাড়ু দিছে, সুযোগটা পাইলে পুরুষ উঠবার আগে রাস্তাটাও ঝাড়ু দিয়েছে। মুরব্বীরা লক্ষ্য করলে এই খবরগুলো পাইবেন, উড়ান বাড়ি ঝাড়ু দিছে, পুরুষ বাইরিবার আগে রাস্তাটাও ঝাড়ু দিয়েছে। এরপরে যায় ফজরের নামাজ পড়ছে, তারপরে সূরা ইয়াসিন পড়ছে, তারপরে রান্নাঘরে রান্না করতে গেছে। একটা মহিলা রান্না করে গেছে, এই জন্য সুখ শান্তির বাজারে আগুন।
আসুন আমানুদখুলু ফিসসিলমি কাফার মধ্যে ঢুকি, আল্লাহর সাথে সম্পর্ক করি, নবীর আদর্শের মালা গলায় পরি, তাহলে সুখ শান্তি ফিরে আসবে। আজকে কত দিবস, কত দলের মানুষ কত রাজনীতিতে নামছে, রাজনীতিকে শান্তি আনবো, সুখ আনবো, এই দলে কয় আমরা রে ভোট দেন শান্তি দিব, এই দলে কয় আমরা রে ভোট দেন শান্তি দিব, রাজনীতি করেন যে যেই দল করেন, আমি নিষেধ করি না, আমার কোনো আপত্তি নাই, যে যেটা মনে চা করেন, কিন্তু আমানুদখুলু ফিসসিলমি কাফার মধ্যে আইন না হয় যাদের পক্ষে রাজনীতি করে দৌড়বেন, যারা আপনারে শান্তি দিব, অহন গিলাম হেরা হয়ে অশান্তি আসেনি, অশান্তি হেরা শান্তি দিব কইতে হেরাই তো অশান্তি। শান্তি পাইতে গেলে শান্তির মহাজনের সাথে যোগাযোগ করুন, কিভাবে যোগাযোগ করবেন সামনে আসতেছে, তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে ঘোষণা দিয়েছেন আমানুদখুলু ফিসসিলমি কাফা, ও ইমানদাররা পুরাপুরি ভাবে ইসলামের মধ্যে দাখিল হও, এখনো তুমি হাত বাড়াইলে হাত নামাইবার আগে আমি আল্লাহ তোমার শান্তির ব্যবস্থা করে দিব, জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আগেকার দিনে কি সুবিধা ছিল, ওই মাছ হাসিরা উড়ান বাড়ি ঝাড়ু দিয়া নামাজ পইরা সুরা ইয়াসিন পইরা রান্না করে যেত, রান্না করত, এখন এই ব্যবস্থা নাই বিদায় আমাদের মধ্যে অশান্তি। তাই বলতেছিলাম সম্পর্ক করতে হবে আল্লাহর সাথে, ইব্রাহিম নবী কি ভালোবাসতেন, কি সম্পর্ক করেছেন আমার আল্লাহর সাথে, ইব্রাহিম কাঁদতেছে ও ভিক্ষুকেরা তোমরা আমার প্রভুর নাম শোনাও, আমার অর্ধেক সম্পত্তি তোমাদেরকে দিয়ে দিব, দিয়ে দিলেন অর্ধেক সম্পত্তি, আবার ডাকতেছে ও ভিক্ষুকেরা তোমরা কি যাও গা, বাবারে আমরা তো ভিক্ষার ভিক্ষুকের ভাও লোক কি হাঁটলি ভিক্ষা হবো, ইব্রাহিম নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, এরে ভিক্ষুকেরা নিষ্ঠুর ভিক্ষুকেরা রে যাইস না তোরে যাইস না রে, আবার আমার প্রভুর নাম শোনাইয়া দে, প্রভুর নামের গান আমার শোনাইয়া দে, ভিক্ষুকেরা বলেন ও ইব্রাহিম নবী এবার গান শোনাইলে তুমি আমরা রে কি দিবা, আমাদের ভিক্ষা দরকার খালি হাতে কি শোনাবো, এবার ভিক্ষুকেরা বলেন আমাদেরকে কি দিবা, ইব্রাহিম নবী বলেন ভিক্ষুকেরা রে আরো যে বাকি অর্ধেক সম্পত্তি আছে রে ভিক্ষুকেরা, আমি ইব্রাহিম কথা দিলাম আমার বন্ধুর নামের গান শোনাইলে, আমার বন্ধুর ভালোবাসায় আমি ইব্রাহিম, আমি আর বাকি সম্পত্তি গুলো আমি তোদেরকে দিয়ে দিব, সারা সম্পত্তি দেলাই মালিহের সাথে সম্পর্কের জন্য, পরীক্ষা করে ইব্রাহিম দিয়ে দিলেন সারা সম্পত্তি, এবার ভিক্ষুকেরা সম্পত্তি লিয়ে জায়গা, আচ্ছা আসলে কি হারা যাইবাগাল নাই নিবাগাল লেগেছে না, পরীক্ষা করতেছে ইব্রাহিম রাহে ও ভিক্ষুকেরা যাইস না কি বল, আবার গান শোনা, গান শোনাইলে কি দিবেন, ইব্রাহিম নবী চোখের পানি ছেড়ে দিলেন, রে ভিক্ষুকেরা কথা দিলাম রে আবার যদি আমার প্রভুর নামের গান শোনাছে ভিক্ষুকেরা, আমি ইব্রাহিমের আর কিছুই নাই, কথা দিলাম যতদিন বেঁচে থাকি রে আমি ইব্রাহিম তোদের বাড়িতে গোলামি করব, এমনি দুই ফেরেশতা ভিক্ষুকের বেশ ছেড়ে দিলেন, ভিক্ষুকের বেশ ছেড়ে দিয়া আসলে কি হেরা নিবার লেগেছে, আমরা দেশের ভিক্ষুকের নিবার লেগে দেখবেন ভিক্ষাও করে আবার সুযোগ পেলে চুরিও করে, না কিন্তু এই ভিক্ষুক আর এই ভিক্ষুক এক ভিক্ষুক না, এক বেচারি শাশুড়ি মারা গেছে বৈশাখে দেওয়া কাটির ঝামেলা সময় পায় না কান বার লেগিয়া, আশপড়োশি মহিলারা কয় এ বউড়া কি মন গো হরিরা মূল্য একটু খাইন্দা দেখো, মানুষ খালি সমালোচনা করে, মানে এই বেচারি এক ভিক্ষুক দোষে ভিক্ষুক বেড়ি গ্রামে গ্রামে আড়ে ভিক্ষা করে জোয়ান বেড়ি দেখে দৌড়ছে, বোন গো উইনা যা আমার দুঃখের কথা কেউ শুনতেই না, কি সে আমার হরিরা মরছে আমার কামের ঝামেলা কানবার সময় পাই না, মানছে আমার সমালোচনা করে, এই বেড়ি সারাদিন আমার হরির লেগে কানবে আমি তোরে ফুসাইয়া দেব, আচ্ছা কোন তো যে বেড়ির হরি মরছে এই বেড়ে হরির মায়াই কানবো, হরি আমারে মায়া করছে জিয়ের মতো দেখছে মায়ার মতো দেখছে আমার না লইয়া খাইছে না, আমি গুসুল না করলে বইয়ে রইছে গুসুল ভাত খাইয়া গিয়া গুসুল করবে এরকম মায়া করতো হরি আমারে, অহন এই মায়া হরি লেগে বউ কানবো, মানে হে ভিক্ষুক বেড়ি কানবো কি কইয়া, বেড়ি তো মালের লোভে বইয়া কান্দে, মা গো মা দেওয়াই নাকি না ওই দে, মা গো মা আল্লাহ ওই দে না হিজ না ওই দে, মা গো মা দানই দে না সাইলই দে, দান দিলে তো ঠগা এবার তো দানও সাইল নাই, মা গো মা দানই দে না সাইলই দে কমই দে না বেশি ওই দে, হেবি রে কি গো কি গোস হ্যাঁ বোন গো দুঃখে কান্দি, আচ্ছা এই বেটির দুঃখ আর হে বেটির দুঃখ এক দুঃখ হইব, আমরা দেশের ভিক্ষুক আর ফেরেশতা ভিক্ষুক এক বেশের ভিক্ষুক হইব, ওই ফেরেশতারা কয় রে ইব্রাহিম আমরা দুনিয়ার স্বার্থপর ভিক্ষুক নয় রে আমরা হলাম আল্লাহর ফেরেশতা, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমরা এসেছিলাম
আমার আল্লাহ তোমাকে ভালোবাসে, তুমি আমার আল্লাহকে ভালোবাসো, তোমাদের ভালোবাসা পরীক্ষা করার জন্য আমি ইব্রাহিমের কাছে এসেছিলাম। আমরা দুইজন ফেরেশতা, ভিক্ষুক নয়, লও তোমাদের সম্পদ, ও ইব্রাহিম তোমার সম্পদ তোমারে দিয়ে গেলাম। আজকে ইব্রাহিমকে এত পরীক্ষা, ইব্রাহিম নবীকে পরীক্ষা তো ফাঁস করলেন, কিন্তু এত পরীক্ষায় তো আমরা পড়ি না, একটু পরীক্ষা করলেই তো মাশাআল্লাহ আমরা ডাইলিয়ে যাই। বলতেছিলাম আমরা আমানুদখুলু ফিসসিলমি কাফার মধ্যে যদি ঢুকতে পারি আমাদের পাওয়ার বাড়বে, দাম বাড়বে। আমার নবী কি শিক্ষা দিয়ে গেলেন, আমানুদখুলু ফিসসিলমি কাফার মধ্যে ঢুকতে গেলে এই রূপ আমাদের মধ্যে থাকতে পারবে না, কারো ক্ষতি করা, বিপদে ফালানের চিন্তা করা, এটা থাকতে পারবে না। আমার নবীর আদর্শ কি ছিলেন, আবু জাহেল গর্ত করছে, নবীরে মাইরা লাইতো, নবী তো পার হয়ে গেছে, অহন গর্তের ভিতরে হইরা আছে কে, আবু জাহেল, 70 গজ মাটির নিচে কিতাব লেখে, 70 গজ মাটির নিচে থেকে ডাকতেছে, তোরা কারা রে, আর রশি দিস না, আর মাটির নিচে নিস না, আমার ভাতিজা কই, ভাতিজা সারা উঠাইতে পারবি না। একজন দৌড়ে গিয়ে খবর দিছে, নবী গো, ও নবী, আপনার চাচা 70 গজ মাটির নিচে, বলুন আমরার লগে যদি এমন দুশ্মনী কেউ থা হে, আর 70 গজ মাটির নিচে খবরটা ভাই, হ্যাঁ খালি ইঙ্গিতে কই দিত না, আরে দুইটা চাহা খালি উপসাইন রেস না শেষ হয়ে যাক, আরে দয়ালো নবী প্রেমের সবই আর আরবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের সবই আর আরবে না জগতে, হাশর দিনে উম্মত বিনে, হাশর দিনে উম্মত বিনে, যাবে না নবী জীবেহেস্তে, দয়ালো নবী প্রেমের সবই আর আরবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের সবই আর আরবে না। 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে, দয়ালো নবী প্রেমের সবই আর আরবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের সবই আর আরবে না জগতে। আমার নবী কত দয়ার নবী, মায়ার নবী, এত দুশ্মনী করার পরেও নবী তার দুশ্মনী করতে আসে না। একজনে দুশ্মনী করছে, নবীর আদর্শ হলো আমি তার ক্ষতি করব না, একজনে ক্ষতি করুক আমি ক্ষতি করব না, এই আদর্শটা যদি আমাদের মধ্যে রাখি বলুন ভালো হবে না খারাপ হবে? আমানুদখুলু ফিসসিলমি কাফফাত ঢুকতে গেলে এই আদর্শ থাকতে হবে, তো এই আদর্শ যদি সমাজে থাকে বলুন এই মারামারি কাড়াকাড়ি জীবন হইব? আমার নবী কি আদর্শ! ছোটকালে আমরা বইয়ের মধ্যে পড়ছি এক দুষ্ট বুড়ির কাহিনী, এই দুষ্ট বুড়ির কাহিনী পড়ছেন, এমন মানুষ আছেন না? এই দুষ্ট বুড়ি কি করত, নবী যে রাস্তা দিয়া যাইতো এই রাস্তার মধ্যে কাটা দিয়া রাখতো, আর এই কাটা নবীজির পায়ের মধ্যে লাগলে নবী কষ্ট পাইতেন, ব্যথা পাইতেন, আর বুড়ি জানি কি করতেন, খিল খিল করে হাসতেন। হাই রে নিষ্ঠুর বুড়ি, যে নবীর উসিলাই কুল খায় না, এই নবীরে কষ্ট দিয়া তুই হাসস, আমরা হাইলে কি কন, এই বুড়ি রে কিন্তু নবী কি শিখাইলেন, একদিন দেহে রাস্তা কাটা নাই, আমরা তো খুশি হইলাম, হইলে নবীজি আফসোস করতেছ নাই রে, বুড়ি না আমার কষ্ট দিত, আজ গাদি বুড়ি নাই, নিশ্চয়ই বুড়ির, নিশ্চয়ই বুড়ির মনে কোনো অসুখ হইয়াছে, আমরা হইলে খুশি হইলাম, হইলে নবীজি কষ্ট পাইতেছেন, বুড়ি নাই কেন, দেখি বুড়ির কোনো অসুবিধা কিনা, নবীজি বুড়ির বাড়িতে গেছে, আল্লাহু আকবার বলো, এই আদর্শ দিয়ে নবী তামাম পৃথিবী জয় করেছে,
তাই কোন কবি বলেন অস্ত্র সারা যুদ্ধ করে দুনিয়া করলো জয়ও তাই তো আজি মানবে দানব মোহাম্মদ নাম লয়ও অস্ত্র সারা যুদ্ধ করে দুনিয়া করলো জয়ও তাই তো আজি মানবে দানব মোহাম্মদ নাম লয়ও হাতিয়ার দিয়ে নয় পারমাণবিক বোমা দিয়ে নয় মেশিন গান দিয়ে নয় জঙ্গি হইয়া নয় আদর্শ দিয়ে প্রেম ভালোবাসা মহব্বত দিয়ে আমার নবী সমস্ত পৃথিবী জয় করেছে এই আদর্শ আমাদের মধ্যে ফিরে আসে আল্লাহ আমাদের ডাক শুনবে আল্লাহ আমাদেরকে শান্তির ফয়সালা দিবে বলতেছিলাম এই আদর্শে কিভাবে আমরা ফিরে আসতে পারি আসুন সামনে বাড়ি আপনাদের কষ্ট হইতাছে না তো আর আধা ঘন্টা সময় ইনশাআল্লাহ আসুন আমরা আগে বাড়ি এই তো আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে দেখতেছে বুড়ির বাড়িতে গিয়ে ঢুকছে যায়া দেহে বুড়ি অসুস্থ শুই আছেন নবীরে দেখে যারে কষ্ট দিত হেলাইছে কন্ত বুড়ির কলিজা সিফা মারছে না ওহন আমারে মাইরে লাইব ওহন আমারে কি মাইরে লাইব আসলে কি নবী মারতে গেছে নবী দেখে কি ব্যাপার বুড়ি তুমি এখানে অসুস্থ হয়ে গেছো রাস্তায় গেলে না কি ব্যাপার তোমার কি অসুবিধা বলো আমি নবী তোমার কি খেদমত করতে পারি সুবহানাল্লাহ এরকম আদর্শ যদি আজকে মুসলমানদের মধ্যে ফিরে আসতো এখনো বিশ্বের বাজারে মুসলমান বিজয়ের পতাকা উড়াইতো আসুন আমানত খুলু ফিসিলমি কাফার মধ্যে ঢুকি আমার নবীর কানে যখন খবর পৌঁছল আবু জাহেল 70 গজ মাটির নিচে কয় গজ 140 হাত 70 গজ মাটির নিচে গিয়া দেখছেন না তো মাঝে মাঝে কয় ফেসো ফালাই তাহলে তোমারে 70 গজ মাটির নিচে নিমু কয় না কথাটা এই কথা আইছে কইতে এই আবু জাহেল লই দিয়া গেছে হে রে ভাইলে জুতাটা বাইরে ধরাল হেই কাম ডক করে গেছে কোন দেখিন কমাইছে একজন একজন তোমারে ঠিক মতে ফেসো ফালাই তাহলে 70 গজ মাটির নিচে নিমু আচ্ছা কোন তো 70 গজ মাটির নিচে তুমি যে হেরে নিবা তোমারও তো লগে 69 গজ যাওন লাগবো 69 গজ না গিয়া হেরে 70 গজ নিবো কেমনে এই চিন্তা আর করে না হযরত নূহ আলাইহিস সালাম দোয়া করছেন আল্লাহ আল্লাহ গো সমস্ত পৃথিবী ধ্বংস করে দাও ফানিদা সব শেষ করে দাও আল্লাহ গো ফানিদা শেষ করলে তুই থাকবি কই শিয়ালে বলে দোয়া করে শিয়ালে রাস্তার দিনের বেলা শিয়াল বাইরিলে দিনের বেলা শিয়াল বাইরিলে কাকে দেখবেন কাকা করে কাকে শিয়াল দেখলেই কাকে কাকা করে তখন শিয়ালে দোয়া করে আল্লাহ গাছে রাখা তো ফানি যাইতো দেখতাম কাওয়া কইব আচ্ছা কম তো গাছের আগাতা ফানি যাই তো কাওয়া কইব হ্যাঁ যে দোয়াটা করলো গাছের আগাতা ফানি গেলে হ্যাঁ কই থাকবো আমরাও কিন্তু হেই যাইতে ওই একজন দে বিপদে ফালাইতাম যাই বিপদে হালাইতে গেলে যে আমিও বিপদে হরমু এই চিন্তাটা করি না বলতেছিলাম আমার নবী এই খবর পাইয়া এত কষ্ট আমার নবীকে দিয়েছে আবু জাহেল আমার নবী একটু দেরি করে নাই সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে গেলেন চাচাকে উদ্ধার করার জন্য অথচ আমার নবীকে আবু জাহেল কত কষ্ট দিয়েছে মা খাদিজা বলেন আমার নবী একদিন রাত্র সাড়ে বারোটার দিকে আমার নবী হুজরাত থেকে বেরিয়ে যায় খাদিজা রে মক্কার যুবকেরা আমারে কষ্ট দেয় আজকে কোন যুবকেরা রে নবীর মায়ায় বসে আছো আরে যুবক আমার নবী বলতেছেন আরে খাদিজা আমার মা নাই বাবা নাই বলে মক্কার যুবকেরা আমাকে কষ্ট দেয় খাদিজা রে আমি আমার চাচা আবু জাহেলকে মক্কার সর্দার আবু জাহেলকে বুঝাইয়া দেখি আমি নবীর পক্ষে নিয়ে আসতে পারি কালিমাটা নিয়ে পড়াইতে পারি মা খাদিজা বলেন আল্লাহর বন্ধু গো আবু জাহেলের মেজাজ ভালো না কথা শুনবে না আমার নবী বলেন নিরিবিলি গভীর রাত্রে কাকুতি মিনতি করে বুঝাবো আমার নবী রাত্রে 12:30টার দিকে আবু জাহেলের ঘরের দরজার পাশে দাঁড়াইয়া ডাকতেছে চাচা চাচা গো ও চাচা দরজা খুলো আবু জাহেল দরজা খুলে দেখে একটা পূর্ণিমার চাঁদ উদয় হইয়া রইছে এত রাত্রি আমার ঘরের দরজায় চাচা চাচা গইয়া ডাকলা বাতিজা বাতিজা রে সত্য কথা বলতে গেলে বলতে হয় তোমার চাচা বলে ডাক্তার শোনা পরে আমি এত শান্তি পাইছি রে বাতিজা এত সুন্দর করে মক্কা নগরে আমারে কেউ চাচা কইয়া ডাকতে পারে না
বাবা মোহাম্মদ এই রাতে কেন আমাকে ডাকলা, কি অসুবিধা, কি কষ্ট, কি দুঃখ, কেন আমাকে ডাকলা, মনের কথাগুলো আমার কাছে বলো। আমার নবী দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দেন, চাচা চাচা গো আমার মা নাই আমার বাবা নাই। মক্কার যুবকেরা আমার কষ্ট দেয়, রাস্তায় কাটা দেয়, আমার গালি দেয়, ধাক্কা দেয়, চাচা তুমি যদি আমার পক্ষে আসো কালিমার মালা গলায় পরো, ও চাচা তুমি যদি আমানুদ খুলু ফিসিলমির মধ্যে ঢুকে যাও, আমার মন বলে তুমি আমার পাশে থাকলে মক্কার লোকেরা আমাকে আর কষ্ট দিবে না। আবু জাহেল বলেন, এত বড় সাহস ভাতিজা তোমার, আমাকে তোমার দলে নিবা, তাহলে তো আমার নেতৃত্ব থাকবে না। ভাতিজা এত সাহস তোমার, দাঁড়াও আমি আসতেছি। ঘরের ভিতরে যাইয়া আঙ্গুলের মতো চিকন একটা লাল চাবুক বাহির করে হাতটা পিছনে নিয়ে আমার নবীর সামনে দাঁড়াইয়া প্রশ্ন করে, ভাতিজারে কি বলেছিলা বলো। আমার নবী দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে ছেড়ে কান্দে, চাচা গো আমার মা নাই আমার বাবা নাই। মক্কার যুবকেরা আমার কষ্ট দেয়, কালিমা লইয়া বাহির হলে তুমি যদি কালিমাটা পড়ে আমার সঙ্গী হও, মন বলে তারা আমাকে আর গালি দিবে না, কষ্ট দিবে না। নিষ্ঠুর পাশা আবু জাহেল এই কথা বলার সঙ্গে সঙ্গে পিছন থেকে চাবুকটা বাহির করে, যে নবীর চেহারায় জীবনে কোনোদিন মশা মাছি বসে না, যে নবীর চেহারায় জীবনে কোনোদিন খাজলি পাসরা হয় না, বসন্ত হয় না, ওই নবীর নুরানি চেহারায় পূর্ণিমার চাঁদের মতো চেহারায় আবু জাহেল সাত সাত করে আঘাত শুরু করে দিল। কিতাব লেখে এক একটা আঘাতে নবীর চামড়া ফাইটা, রক্ত মুবারক বাহির হতে থাকে। চাপা দিয়ে ধরে নবী কান্দে, চাচা গো আমার মা নাই গো বাবা নাই গো, এইভাবে আমার মায়েরও না তোমার কি মায়া লাগে না। বাম দিকে আঘাত করলে বাম দিকে চাপাইয়া ধরে এইভাবে মারতে মারতে নবীকে মরুভূমির বালুর মধ্যে শুয়াইয়া ফেলেছে। নবী এতিমের মতো দুইটা চোখ বাহির করে কান্দে, চাচা আর কত মারবা গো আমি উঠতে পারি না। আবু জাহেল বলেন, ভাতিজা বলো জীবনে কোনো দিন আমার কাছে আসবা কিনা। আমার আল্লাহ বলেন, বন্ধু যেই কালিমাটা লইয়া আমানুদ খুলু ফিসলমি কাফার মধ্যে ঢুকাইতে যাইয়া এত মার খাইলা গো বন্ধু, একবারও আমার কাছে বিচার দিলা না। ও বন্ধু কথা দিলাম, যেই কালিমা লইয়া রক্তে লাল লাল হয়েছে গো বন্ধু, এই কালিমাটা লইয়া যারা যদি তোমার উম্মতেরা যদি আমি আল্লাহর কথা মানে তোমার কথা মতো চলে, এই কালিমা লইয়া যদি এই জমিনের মধ্যে ভালো রাস্তায় চলে ভালো পথে চলে যাও, আমি কথা দিলাম এই রক্ত মাখা কালিমাটার বিনিময় আমি আল্লাহ 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আমি দান করে দিব। এত কষ্ট দিলেন যে আবু জাহেল, এই আবু জাহেল 70 গজ মাটির নিচে আমার নবী খবর পায়া দৌড়ে আইতাছে, সাসারে উড়াইতো দরজার কিনারে খাড়িছে, কি আদর্শ কি শিক্ষা, ডাকতেছে সাসা সাসা গো, নবীজির শব্দ পাইছে 70 গজ মাটির নিচ থেকে, ভাতিজা ভাতিজা আইছো বাবা, হও চাচা আমারে উড়াও। নবীজি গায়, চাচা এই গর্তটা কার লেগে করছো, অন কি আর মিশা কথা কইয়া ভারে বাবা তোমার লেগে করছিলাম। নবী কান্দে, চাচা গো কেমনে তুমি এত নাদান হইলা এত নিষ্ঠুর হইলা, আমার লেগে যখন করছো ওহন আমি তোমারে উড়াইতাম না, উড়ামু কালিমারা ফললে। আবু জাহেলকে বাজান, আগে উড়াও মাটির অবস্থা ভালো না, 70 গজ নিচে তো সুবিধা না বিপদ দেখা যায়, আগে আমারে উড়াও তারপরে কালিমাটা ফোরবো। আচ্ছা আপনাদের ধারণা কি আসলে কি হ্যাঁ ফোরবো, এত খফাল ফুরা বাইক তো ভালো না, হাফসি বেলাল এই কালিমা পরে আমানুদ খুলু ফিসিলমি কাফার মধ্যে ঢুকে গেল, কিন্তু আবু জাহেল এত বড় জ্ঞানী হইয়া পারলো না, মূর্খের বাপ লকব পেয়ে গেল। আবু জাহেল কয়, বাবা আমার আগে উঠাও। নবীজি নিচের দিকে হাত বাড়াইলেন, আবু জাহেল উপরের দিকে হাত বাড়াইলেন। আমার আল্লাহ কয়, রে জিব্রাইল আমার বন্ধু এসে গেছে আর বাকি থাকতে পারে না, হাতের সাথে হাত মিলে গেছে, আল্লাহু আকবার বল। আমার নবী একটা টান দিয়ে উপরে উঠাইয়া জিজ্ঞেস করেন, চাচা গো ও চাচা কালিমাটা পড়ো। আবু জাহেল বলেন, ভাতিজা রে এত বড় জাদুগির তুমি আগে জানি না, নাউজুবিল্লাহ আমার নবী কি জাদুগির,
এমন এক রাস্তা দিয়ে গেলেন যে রাস্তায় আমার আল্লাহ ওয়াজ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দখুলু ফিসিলমি কাফা, তোমরা পুরোপুরি ভাবে ইসলামে দাখিল হও, তাইলে কি হবে আমাদের শান্তি আসবে, আমরা যা বলি আমার আল্লাহ শুনবেন, আমরা যা ডাকি আমার আল্লাহ শুনবেন। আগেকার দিনে নামাজ পড়লে বৃষ্টি সাথে সাথে আসতো, বলুন এখন নামাজ কইরা বৃষ্টি আনার ক্ষমতা কারো আছে? আগেকার দিনে জ্বর তাপ হইলে মসজিদের ইমাম সাহেবের কাছে গেছে, শুনছি মুরব্বীদের মুখে বাঁশের সুঙ্গার মধ্যে ফুদিয়া দিছে, বাঁশের সুঙ্গার ফুদিয়া দিছে, এইটা মুখ বন্ধ কিরা গরমিয়া ছাইরা দিলে জ্বর ভালো হয়ে গেছে? বাঁশ আছে, সুঙ্গা আছে, হুজুরও আছে, জ্বরও আছে, কিন্তু বালা হয় না। কেন? এই মানুষটা নাই, যে মানুষটা আমানুদ হলো ফিসিলমিকা, নামাজ আছে, নামাজের ফল নাই, নামাজ আছে, এবাদত আছে, রোজা আছে, টুফি আছে, দাড়ি আছে, পাঞ্জাবি আছে, কিন্তু এবাদতের কোনো বিনিময় নাই। অনেকে নামাজ পড়ে পড়ে, যদি নামাজ পড়া মজা হয় না তো? কেন? আমানুদ খুলু ফিসিলমি কাফার মধ্যে ঢুকতে পারে নাই। আগেকার দিনে কারো গাছের একটা ফল যদি কোনো ফুলাফানে ফাইরা আনছে, মা দেখেন দুইটা থাপ্পুর মারছে, কার কাছে আনছোস? জানতে আনছোস? হ্যাঁ নদিয়া। আচ্ছা বলুন তো অহনে কি এই চরিত্রের মাছ আছে? আছেও আরেক বেটার ক্ষেতের ভিয়াজ লিয়ে আইছে, মা কই কইতে আনছো? বন্ধের সহেতে গড়াই বর আলুর ভর্তা বানাইতাম বইরিছি। রাসূল বলছে একটা লোলা খাবার যদি কারো পেটে হারামের থাকে 40 দিন পর্যন্ত একটা সেজদাও কবুল হবে না। আরেক বেটার ক্ষেতের ভিয়াজ দে আলুর ভর্তা খাইয়া নামাজ পড়তো যা, নামাজ পড়ছে ঠিক কিন্তু কবুল হয় না। এই জন্য ডাকলে আমার আল্লাহ ডাক শুনে না। অথচ একটা মহিলার জীবনী, বাবারে ডাকো ডাকো কিন্তু আমানুদ খুলু ফিসিলমি কাফার মধ্যে গিয়ে ডাকো, ডাক দিতে দেরি আমার আল্লাহ কবুল করতে দেরি করবে না। তার বাস্তব, তার বাস্তবের মধ্যে আসুন। কিন্তু মহিলাদের নামাজ আমাদের নামাজ, মহিলাদের এবাদত আমাদের এবাদত, আসলে মহিলাদের মধ্যে আমানুদ খুলু ফিসিলমি কাফার মধ্যে ঢুকতে গেলে আরেকটা কাজ বাকি আছে। যেই মহিলারা স্বামীর সাথে বাড়াবাড়ি করে, স্বামীর কথা মতো চলে না, স্বামীর খেদমত করে না, এই মহিলারা আমানুদ খুলু ফিসিলমি কাফা ঢুকেও আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। আবার মহিলারা নরম পায়া, যে স্বামী মহিলাদের উপর অত্যাচার করলো, জুলুম করলো, একটা মহিলা তো অসহায়, কত দূর থেকে স্বামীর মায়ায় স্বামীর মহব্বতে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সব ছেড়ে স্বামীর বাড়িতে আসে, কি বলেন ঠিক কিনা? নাকি বংশ লয়ে শুধু স্বামীর মায়ায়? রাসূল বলছেন এই মহিলাটা অসহায়, তুমি যদি তার খুঁটিনাটি অপরাধ মাফ করে দিতে পারো, একটা কবুল হজের সওয়াব তোমার আমল নামায় দেওয়া হবে। এলাকার মহিলারাও সুযোগ পাইয়া স্বামীর গারো দিল না, তোমাকেও স্বামীকে শ্রদ্ধা করতে হবে, স্বামীর খেদমতের চিন্তা করতে হবে, স্বামী কিভাবে খুশি হবে এটাই থাকতে হবে। কারণ হাশরের দিন আল্লাহ পাক বিচার করবেন, স্বামীর সাক্ষী দিবেন স্ত্রী, স্ত্রীর সাক্ষী দিবেন স্বামী। কোন স্ত্রী যদি বলে আমার স্বামী খুব ভালো ছিল, আল্লাহর কারো কাছে কিছু জিগাবে না, ফেরেশতাদের কাছেও জিগাবে না, আমার আল্লাহ স্বামীকে মাফ করে দিবেন। কোন স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো ছিল, আল্লাহ ফেরেশতাদের রিপোর্ট নিবে না, স্বামী বলে যে স্ত্রী ভালো ছিল আমার আল্লাহ মাফ করে দিবে। রাসূল বলছে এইভাবে স্বামী স্ত্রীর মহব্বত সম্পর্ক যেই ঘরে আছে, রাসূল বলছেন এই ঘরটা বেহেশতের টুকরা হয়ে গেছে। যেই ঘরে স্বামী স্ত্রী মহব্বত নাই, রাসূল বলেন এই ঘরটা জাহান্নামের টুকরা হয়ে গেছে। নবীর মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা তু জাহরার জীবনী খুলুন, ফাতেমার ঘরে আগুন জ্বলে না, চুলায় আগুন জ্বলে না, হযরতে আলী, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজগারের জন্য মুখে খাবার দেওয়ার জন্য রোজগারের তালাশে ঘুরে আলী, রোজগার মিলে না, সন্ধ্যার দিকে বাড়িতে আসতেছে, মনটা বড় কষ্ট, মনটা বড় দুঃখ, বাড়িতে আসবে আলী, বাড়িতে আয়েশা শুনে হাসাইন হুসাইন দুই ভাই মার কাছে বিরক্ত করতেছে, মা গো না খাইয়ার কতক্ষণ থাকবো গো মা, মার কতক্ষণ না খাইয়া থাকবো? মা বলেন সন্তানের আরে খালি আমার এই দেহ মারেই খালি বিরক্ত করবে, তোরা কি তোদের বাবার কাছে
কাছে যাইতে পারোস না এই কথা কি মা বলতে পারে না খালি আমারই দেহ তোর বাবার কাছে যাস না আমি কি করব ঘরে তো খাবার নাই এমনি সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে ডুবতেছিল যখন ফাতেমা বললেন বাবার কাছে যাও আলী মনটা কথা ব্যথা পাইয়া মনে কষ্ট লইয়া ঘরের ভিতরে আর ঢুকলেন না সন্তানেরা যদি খাবার চায় আমি তো লজ্জা পাব এ ঘরে যাব না ফাতেমার কথা শুনে ঘর থেকে বেরিয়ে গেলেন যাইতে শুরু করলেন একেবারে জঙ্গলায় চলে গেলেন এদিক দিয়ে রাত হয়ে গেল গভীর আলী ঘরে আসতেছে না আবার ফাতেমা বসে বসে কান্দে ও হাসাইন হুসাইন এত রাত হলো রে তোর বাবা তো ঘরে আসতেছে না এত রাত হয়ে গেল তোর বাবা ঘরে আসতেছে না এবার হাসাইন হুসাইন বলেন মা বাবা তো ঘরে আসতেছিল তুমি যখন বলছো বাবার কাছে যাইতে পারোস না ওই সময় বাবা মনটা কষ্ট করে ঘর থেকে বেরিয়ে গেছে এমনি সময় ফাতেমা বুরগাটা পরে গো বুরগাটা লাগাইয়া ঘর থেকে বেরিয়ে গেছে ঘুরতে ঘুরতে কোথাও স্বামীরে পাইলো না ও মা বোনেরা জান্নাতি মহিলাদের সরদারিনী ফাতেমা স্বামীর জন্য কি করে দেখো খুঁজতে খুঁজতে কোথাও পাইতেছে না গভীর রাত্রে নবীজির দরবারে যাইয়া মা ফাতেমা কান্দে বাবা স্বামী আলীকে পায় না আমি বলেছিলাম হাসাইন হুসাইনের বিরক্ত সহ্য করতে না পেরে বলেছিলাম তোদের বাবার কাছে যাইতে পারোস না স্বামী আমার এই কথা শুনে ঘর থেকে বেরিয়ে গেছেন বাবা গো ও বাবা আমার স্বামীরে খুঁজে পাই না আমি এখন কি করব আমার নবী বলেন ফাতেমা রে যেই কথা দিয়ে আলীকে ঘর থেকে বের করে দিয়েছো আলী বুঝি জঙ্গলাই ব্যথাই বুঝি বসে আছে রে ফাতেমা এই ব্যথা লইয়া যদি আলী জঙ্গলাই গিয়ে থাকে আর তোমার দেওয়া ব্যথাই যদি জঙ্গলার ভাগ আমার আলীকে খেয়ে ফেলে রে ফাতেমা শুনে রাখো স্বামীকে এটুকুন কষ্ট দেওয়ার কারণে আমি নবী তোমারে মেয়ে বলে দাবি করব না স্বামীকে এইটুকুন কষ্ট দেওয়ার কারণে আমার নবী বলেছে তোমাকে মেয়ে বলে দাবি করব না এমনি সময় ফাতেমা কান্দতেছে পাগল পাগল হইয়া মাবুদ গো আমার স্বামী কোথায় আমারে মিলাইয়া দাও না এমনি সময় হযরতে আলী ঘরের দরজায় দাঁড়িয়ে গেছে ফাতেমা তুমি কেন কান্দো দৌড়া যাইয়া আমার নবীর সামনে ফাতেমা পায়ে পড়ে গেছে সুবহানাল্লাহ এ মা বোনেরা স্বামীর কাছে যদি কোনো অপরাধ করো দেরি করো না জলদি করে যাইয়া স্বামীর পায়ে পড়ে যাও ফাতেমা শিক্ষা দিয়েছে জান্নাতি মহিলাদের সরদার হইয়া স্বামীর পায়ে পড়ে কাঁদতেছে আলী মুস্কি মুস্কি হাসতেছে স্বামী গো আমাকে ক্ষমা করে দেন গো আমি যে আপনাকে কষ্ট দিয়েছি ক্ষমা করে দেন হযরত আলী বলেন ফাতেমা রে আমার কোনো কষ্ট নাই রে ফাতেমা আমার কোনো কষ্ট নাই এবার আমার নবীর মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা তু জাহরা বলেন বাবা গো এবার বলেন আমার স্বামী আমার প্রতি কোনো কষ্ট নাই বলেন আমি ফাতেমার হাসরের দিন মেয়ে বলে মাইনা নিবেন নি সুবহানাল্লাহ এই আদর্শে ফিরে আসুন ও মা বোনেরা স্বামীকে কষ্ট দিবেন না সন্তানের দিকে লালন পালনের দায়িত্বে যান সন্তানের লালন পালন দায়িত্ব নামাজ যেমন ফরজ গার্জিয়ানের উপর সন্তানের লালন পালন তদরূপ ফরজ সুবহানাল্লাহ একটা অসহায় অসহায় একটা বাচ্চাকে লালন পালন করেন আল্লাহ যে কত খুশি হয় বাচ্চারা তো অসহায় সে তো বুঝে না ভালো মন্দ তাই এদিকে আসুন এবং বাচ্চার কাছে থাকেন স্বামীর খেদমতে থাকেন মই মুরব্বীদের খেদমতে থাকেন আর খালি মহিলারাই করবে স্বামীর দায়িত্ব নাই এরকম না রাসূল বলছে তুমি বাজারে কিছু খাইলে তোমার বিবির জন্য নাও তুমি 2 টাকার বাদাম খাইলে 1 টাকার বাদাম তুমি বাড়িতে নাও তাহলে এ ঘরে মহব্বত থাকবে তুমি মিষ্টি আদাশের খাইলে বিবির জন্য 1 পোয়া নাও এখন তো আমাদের চরিত্রে এটা নাই নিজেরা খাইতে রাজি বিবির লেগে নিতে রাজি না যদি বিবি কোনদিন কয় একদিন আমার লাগে 1 কেজি মিষ্টি আইনছে আর দমক মারে অত শখ হইছে কেরে মিষ্টি খাইবার লাগিয়া উচিত জিনিস হই আনতারি না দমক না দিয়ে 1 কেজি না পারো দুইটা মিষ্টি বিবির হাতে দাও যদি এই মিষ্টি আনাতে তোমার বিবি খুশি হয় তাইলে ঘরে শান্তি মহব্বত পয়দা হবে এই ঘরে রহমত বরকতের ভান্ডার আমার আল্লাহ খুলে দিবে সুবহানাল্লাহ কাজী স্বামীও স্ত্রীকে মহব্বত করবে স্ত্রী স্বামীকে মহব্বত করবে নবীর কথা মতো এই ভালোবাসায় ফিরে আসুন তাইলে আপনি নামাজ পড়ে আমানুদখুলু ফিসসিলমি কাফার মধ্যে ঢুকতে পারবেন বাবারা ভাইয়েরা আসুন এই আলোচনা কিয়ামত পর্যন্ত করলেও শেষ করা যাবে না আমরা একটা আলোচনায় থাকব আমানুদখুলু ফিসসিলমি কাফা
সোফায় ডুববো, যে কাজ করলে পুরোপুরি ইসলামে থাকা যায় আমরা সেই কাজ করব, মহিলারাও করবে সেই অনুরোধ আমরা মহিলাদেরকে করব। তাই আসুন আজকের এই মাহফিলে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে রাসূল পাকের দেখানো রাস্তায় আল্লাহ পাকের খুশির রাস্তায় চলার তৌফিক আমাদেরকে দান করেন, সেজন্য আমরা দোয়ায় শরীক হব। সকলে দোয়ায় শরীক হন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন মাবুদ জান্নাতের বাগানে বসে গো জান্নাতি মেহমান নিয়ে হাত বাড়াইলাম, মাবুদ রে জানি না জীবনে কত দিন হাত বাড়াইতে পারবো, কবে জানি মৌতের চিঠি দিয়ে আজরাইল পাঠাইয়া দাও, কবে জানি এই বাড়িঘর ছেড়ে গো এই আরামের বিছানা ছেড়ে সাদা কাফন গায়ে দিয়ে অন্ধকার কবরে মাটির বিছানায় শুয়ে যাই গো আল্লাহ। ওই দিন আসার আগে আমরা যারা হাত বাড়াইছি আমাদের তামাম জিন্দিগির গুনাহগুলো ক্ষমা করে দাও। এ মাবুদ জীবনের গুনাহ ক্ষমার আশার দরখাস্তের পর আর একটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না মাবুদ। মাবুদ রে আমরা যারা হাত বাড়াইছি গো আল্লাহ আমি তো জানি না আমাদের মধ্যে কে জানি কিসের অভাব, কার মনে জানি কি আগুন জ্বলে রে আল্লাহ, কার মনে জানি আগুন মা নাই রে, কার মনে জানি আগুন বাবা নাই রে বাবা নাই, যে বাবা সন্তানের মায়ায় গো কত পরিশ্রম করেছে মাতার গাম পাতাই ফালাইয়া রোজগার করে সন্তানের খাওয়াইছে, সারা দিন পরিশ্রম করেও যদি বাড়িতে আইসা দেখছে সন্তান কান্দে বাবা দৌড়াইয়া যাইয়া সন্তান কুলে উঠাইছে, এই বাবার কুলে কত পসরা পায়খানা ও সন্তান করছে গো, ওই মা কই যে মা জীবনে বাচ্চার পসরা পায়খানা মেতরিনী হইয়া পরিষ্কার করেছে, অন্য মহিলারা দেখলে না কে কাপড় দিত মা জীবনে কোনো দিন না কে কাপড় দেয় নাই, তারপরেও সন্তান কোথাও যদি যাইত যতক্ষণ পর্যন্ত সন্তান বাড়িতে না আসছে সারা দেশের মানুষের ঘরের দরজা বন্ধ হইছে গো, মা দরদি দরজা বন্ধ করে নাই, মা সন্তানের ব্যথায় দরজাটা খুলে রে বিনাইয়া বিনাইয়া কাঁদছে, এই মা বাবা যার কবরে গো আল্লাহ এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। ইয়া আল্লাহ মা বাবা যারা দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও, মা বাবা কেমন জিনিস বুজার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। ইয়া আল্লাহ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলী আউলাদ বংশধর মই মুরব্বি পাড়া প্রতিবেশী খানদানবাসী মহব্বতি যারা কবরে গো সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। মাবুদ রে শেষ মুহূর্তে তোমার কাছে দরখাস্ত করি, মাবুদ কত জনে মা মা ডাকে রে আল্লাহ, আমি তো আজকে 5-6 বছর পার হয়ে গেল গো মা খইয়া ডাকতে পারি না, এ মাবুদ আমার মাকে তুমি মাফ করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ আমার বাবা জীবিত আমার বাবার নেক হায়াত বাড়াইয়া দাও। এইভাবে মা বাবা যারা দুনিয়াতে আছে সবাইকে হায়াত বাড়াইয়া মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও গো আল্লাহ। বাবুদের এই পর্যন্ত যারা কষ্ট করেছে সকলকে মাহফিলের বরকত নসিব করে দাও, এই পর্যন্ত যারা কষ্ট করেছে ইয়া আল্লাহ এই মাহফিলের উসিলাই সকলকে শান্তির ফয়সালা করে দাও, ইয়া আল্লাহ সবাইকে দুনিয়া ও আখিরাতের ভালাই দান করে দাও, এই মাহফিলের উসিলাই কাল কিয়ামতে আমাদের সকলকে নবীর গুদারায় উঠাইয়া ফুল সিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। মাহবুব মাহবুব রে এই মাহফিলের উসিলাই আমাদের সকলকে দয়ার নবীর স্বপ্নের দিদার দেখাইয়া দিও গো আল্লাহ। আমাদের মধ্যে যারা নামাজি নামাজ কবুল করে লও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও, ইয়া আল্লাহ যারা বিমারি বিমার শেফা করে দাও, ইয়া আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসায়ী বরকত দাও, যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও। এ মাবুদ মাবুদ রে
যেই পথে চলিলে তুমি তোমার বন্ধু রাজি খুশি থাকো ওই পথে চলার তৌফিক দান করে দাও গো আল্লাহ ইয়া আল্লাহ মা বন্ধুদেরকে রাবিয়া বসরির মতো বানিয়ে দাও কাল কিয়ামতে খাতুনে জান্নাত ফাতেমাতু জাহরার সাথে হাসর নসিব করে দিও গো আল্লাহ যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলায় সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খলকিহি মুহাম্মাদি ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم